আসসালামু আলাইকুম বন্ধুরা, কিয়ামতের বড় অনেকগুলো আলামত রয়েছে, সবগুলো সম্পর্কে একটি ভিডিওতে বলা সম্ভব নয়, তাই আমি বড় আলামতের মধ্যে একটি হচ্ছে ইয়াজুত মাজুতের আগমন, এই ইয়াজুত মাজুত সম্পর্কে এই ভিডিওটিতে বিস্তারিত কথা বলবো। জুলকারনাইন নামের একজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, তার সময় ইয়াজুত মাজুত নামের দুইটা সম্প্রদায় ছিল, মানুষের উপর অনেক অত্যাচার শুরু করে। ইয়াজুত মাজুত হলো আদম আলাইহিসসালামের সন্তানদের মধ্য থেকে দুইটা গোত্র, অর্থাৎ তারা মানুষ ছিল। তাদের চেহারা বা মুখ ছিল প্রসারিত আর চোখ ছিল ছোট, এবং দুইটা পাহাড়ের মাঝখানে তাদের ঘাঁটি ছিল, যেখান থেকে তারা লোকালয়ে আসতো এবং মানুষের উপর অত্যাচার করত, হত্যা করত, তাদের ক্ষেত বাগান নষ্ট করত, এমনকি তাদের শিশুদেরকেও হত্যা করত, সব রকম সর্বনাশ করত বর্বর এই জাতিগুলো। জুলকারনাইন একজন ন্যায়পরায়ণ বাদশা ছিল, তিনি বিশ্ব ভ্রমণ করতেন এবং যেখানে অন্যায় অত্যাচার হচ্ছে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শান্তি প্রতিষ্ঠা করতেন। জুলকারনাইন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বলেন, আবারো তিনি এক পথ ধরলেন, সূরা কাহাফ আয়াত 92। অবশেষে যখন তিনি দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছালেন, তখন তিনি সেখানে একটি জাতিকে পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না, সূরা কাহাফ আয়াত 93। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুত ও মাজুত দেশে অশান্তির সৃষ্টি করছে, আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব, এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যবর্তী একটি প্রাচীর নির্মাণ করে দেবেন, সূরা কাহাফ আয়াত 94। এই দুইটা আয়াতের অর্থ থেকে আমরা বুঝতে পারি, এমন একটি এলাকায় পৌঁছালেন যেখানে একটা উপজাতি আবিষ্কার করলেন, এর আগে জানতেন না যে এখানে কোনো উপজাতি আছে এবং তাদের সাথে কথা বলে কিছুই বুঝতে পারছিলেন না, সেই উপজাতিটিকে ইশারায় বা ভঙ্গিতে যেভাবেই হোক বুঝালেন যে হে জুলকারনাইন, ইয়াজুত মাজুত দেশে অশান্তি সৃষ্টি করছে, আপনি বললে আমরা আপনাকে কিছু কর ধার্য করব, এই শর্তে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর তৈরি করে দিন। তিনি বললেন, আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছে তাই যথেষ্ট, অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মধ্যে এক প্রাচীর নির্মাণ করে দেব, সূরা কাহাফ আয়াত 95। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। অবশেষে যখন তা আগুনে পরিণত হলো, তখন তিনি বললেন, তোমরা গলিত তামা নিয়ে এসো, আমি তা এর উপর ঢেলে দেই, সূরা কাহাফ আয়াত 96। অতঃপর ইয়াজুত ও মাজুত তার উপরে আরোহণ করতে পারল না এবং তা ভেদ করতে সক্ষম হলো না, সূরা কাহাফ আয়াত 97। জুলকারনাইন বললেন, এটা আমার পালনকর্তার অনুগ্রহ, যখন আমার পালনকর্তার প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি এটিকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য, সূরা কাহাফ আয়াত 98। জুলকারনাইন তার বিশ্ব ভ্রমণের সময় একটি এলাকায় পৌঁছালো, তখন সেই এলাকার মানুষ ইয়াজুত মাজুদের বিরুদ্ধে অভিযোগ, তাদের ও ইয়াজুত মাজুদের মাঝখানে একটি দেওয়াল তুলে তাদের বন্দি করার জন্য অনুরোধ জানায়। তখন জুলকারনাইন পাহাড়ের মাঝখানে যেখান দিয়ে ইয়াজুত মাজুদ লোকালয়ে আসত, সেখানে লোহা ও তামা দিয়ে একটি দেওয়াল নির্মাণ করে দেয়। সেই দেওয়াল এত উঁচু আর এত মজবুত ছিল যে ইয়াজুত মাজুদ সেই দেওয়ালের উপর দিয়ে বা দেওয়াল ভেঙে আর লোকালয়ে আসতে পারত না, আজ পর্যন্ত তারা সেখানেই আটকা পড়ে আছে। ইয়াজুত মাজুজেরা প্রতিদিন সেই দেওয়াল গর্ত করে ভাঙার চেষ্টা করে, আর সারাদিন ভেঙে যখন তারা দেওয়ালের শেষ মাথায় খুব নিকটতম চলে আসে, তখন বলে, আজ এই পর্যন্ত থাকুক, আগামীকাল এসে বাকিটুকু শেষ করব। কিন্তু পরদিন এসে দেখে আল্লাহর ইচ্ছায় সেই দেওয়াল আবার আগের মতো হয়ে গেছে। এভাবেই কিয়ামতের খুব নিকট আসা পর্যন্ত চলতে থাকবে, এবং আল্লাহ যখন চাইবেন তারা বাইরে বের হয়ে আসুক, তখন তারা বলবে, ইনশাআল্লাহ বাকিটা আগামীকাল এসে ভাঙব। এই ইনশাআল্লাহ বলার বরকতে পরের দিন তারা এসে দেখবে আজকে দেওয়াল আর আগের মতো পূর্ণ হয়ে যায়নি, তখন তারা এই দেওয়াল ভেঙে ভেদ করে লোকালয়ে চলে আসবে, তারা এসে মানুষের উপর আবার হত্যাযজ্ঞ ও নির্যাতন শুরু করবে, তারা সংখ্যায় এত বেশি হবে যে ফিলিস্তিনের হ্রদের পাশ দিয়ে যাওয়ার সময় তারা হ্রদের সব পানি খেয়ে শেষ করে ফেলবে, এবং তাদের দলের শেষ মাথার লোকটি যখন সেই হ্রদের পাশ দিয়ে যাবে, সে হ্রদটিকে দেখে মনে করবে যে এখানে হয়তোবা কখনো পানি ছিল। ইয়াজুজ মাজুদের সংখ্যা নিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শান্ত হও, একমাত্র মুসলিম জান্নাতে যাবে, ইসলাম ধর্ম অবলম্বী ব্যতীত সকলেই জাহান্নামী, আর মুসলমান ও মুসলিম এই দুই দলের সংখ্যা অনুপাতে এইরূপ, তোমরা তথা পূর্বপর বিশ্ব মুসলিম সারা বিশ্বের মানব গোষ্ঠীর মধ্যে প্রতি 1000 জনের মধ্যে
বাকি 999 জন সকলেই ইয়াজুত মাজুত ও তাদের মতো অন্যান্য কাফের অমুসলিম হবে। পাপী মুসলমান অনেকেই জাহান্নামে যাবে, কিন্তু তারা চির জাহান্নামী হবে না, সাময়িক জাহান্নামী হবে। তাদের 999 ভিতর ধরা হয়নি। ইয়াজুত মাজুজের সংখ্যার সম্পর্কে বুখারী শরীফে 1625 নং হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত করেছেন, হাশরের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডাক দিবেন। আদম আলাইহিস সালাম ভক্তি ও অনুগত্য সাথে হাজির হবেন। আল্লাহ তাআলা ওনাকে নির্দেশ দিবেন, আদম সন্তান হতে চির জাহান্নামী দলকে ভিন্ন করে দাও। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন, চির জাহান্নামী সংখ্যা কেমন? আল্লাহ তাআলা বলবেন, প্রতি হাজারে 999 জন। একজন মুসলমান যদি জান্নাতে প্রবেশ করে, তার বিপরীতে 999 জন জাহান্নামে যাবে, তার মধ্যে অধিকাংশই ইয়াজুত মাজুদের দল হবে। আল্লাহ তাআলা আরো বলেন সূরা আম্বিয়া আয়াত 96 থেকে 97-তে, এমনকি যখন ইয়াজুত ও মাজুদকে মুক্ত করা হবে, তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে। যখন সত্য প্রতিশ্রুতি নিকটবর্তী হবে, তখন কাফেরদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, আমরা তো ছিলাম এ বিষয়ে উদাসীন, বরং আমরাই ছিলাম জালেম। তারা পৃথিবীর নদী নালার সমস্ত পানি পান করে ফেলবে। তাদের ভয়ে লোকেরা নিজ নিজ সহায় সম্পদ নিয়ে আবরুদ্ধ শহর অথবা দুর্গের মধ্যে প্রবেশ করবে। ইয়াজুত মাজুদের দল যখন পৃথিবীতে কোনো মানুষ দেখতে পাবে না, তখন তাদের একজন বলবে, জমিনের সকল অধিবাসীকে খতম করে ফেলেছি, আকাশের অধিবাসী বাকি রয়েছে। এই বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে, রক্ত মিশ্রিত হয়ে তীর ফেরত আসবে। তখন তারা মনে করবে, জমিনের অধিবাসীকেও পরাজিত করেছি এবং আকাশের অধিবাসী পর্যন্ত পৌঁছে গেছি। অতঃপর ঈসা আলাইহিসসালামের নিকট এমন কিছু লোক আসবেন যাদের আল্লাহ তাআলা দজ্জালের ফিতনা হতে হেফাজত করেছেন। তিনি তাদের চেহারায় হাত বুলাবেন এবং বেহেশতের মধ্যে তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে সংবাদ দিবেন। ঈসা আলাইহিসসালাম যখন এই অবস্থায় থাকবেন, তখন আল্লাহ তাআলা তাকে জানাবেন, আমি এমন একটি জাতিকে বের করেছি যাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা কারো নেই, কাজেই আপনি আপনার বান্দাদের নিয়ে তুর পাহাড়ে উঠে যান। এ সময় আল্লাহ তাআলা ইয়াজুত মাজুদকে প্রেরণ করবেন। তারা আল্লাহর নবী ও তার সাথীদের অবরোধ করে রাখবেন। ঈসা আলাইহিসসালাম ও তার সাথীগণ প্রচন্ড খাদ্য অভাবে পড়বে, এমনকি বর্তমানে তোমাদের কাছে 100 স্বর্ণ মুদ্রার চেয়েও তাদের কাছে একটি গরুর মাথা তখন বেশি প্রিয় হবে। আল্লাহ নবী ঈসা ও তার সাথীগণ এই ফিতনা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করে ইয়াজুজ মাজুজের ঘাড়ে নাগাফ নামক এক শ্রেণীর পোকা প্রেরণ করবে। এতে একই সময়ে একটি প্রাণীর মৃত্যু বরণ করার মতো তারা সকলেই মারা যাবে। আল্লাহর নবী ঈসা ও তার সাহাবিগণ মাটিতে নেমে এসে দেখবে ইয়াজুজ মাজুজের মরা পচা লাশ ও তাদের শরীরের চর্বি সামগ্র জমিনে ভরপুর হয়ে রয়েছে, কোথাও অর্ধহাত জায়গাও খালি নেই। আল্লাহর নবী ঈসা ও তার সাথীগণ আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাদের দোয়া কবুল করবে এবং উটের গর্দানের মতো লম্বা লম্বা একদল পাখি পাঠাবেন। আল্লাহর আদেশে পাখিগুলো তাদেরকে অন্যত্র নিক্ষেপ করবে এবং পৃথিবী পরিষ্কার করবে। অতঃপর আল্লাহ তাআলা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, পরিষ্কার হয়ে যাবে। মুসলিম অধ্যায় কিতাবুল ফিতনা। এমনকি ইয়াজুত মাজুতের সংখ্যা এতটাই বেশি হবে, ইয়াজুত মাজুত মারা যাওয়ার পরে তাদের তীর ধনুক বা অস্ত্র সরঞ্জাম যা থাকবে, পরবর্তী 7 বছর জ্বালিয়ে তারা রান্না বান্না করতে পারবে পরবর্তীতে যে মানুষগুলো থাকবে। অতঃপর আল্লাহ তাআলা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। অতঃপর আল্লাহ তাআলা জমিনকে ফসল ফলাদি উৎপন্ন করার আদেশ দিবেন। জমিন সকল প্রকারের ফল ও ফসল উৎপাদন করবে। ফলগুলো এত বড় হবে যে একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে। লোকেরা ডালিমের খোসার নিচে ছায়া গ্রহণ করতে পারবে। দুধে বরকত দেওয়া হবে। একটি উটের দুধ সেদিন কয়েকটি গোত্রের জন্য যথেষ্ট হবে। একটি গাভীর দুধ একটি গোত্রের লোকের জন্য যথেষ্ট হবে। একটি ছাগলের দুধ একটি পরিবারের সকলের জন্য যথেষ্ট হবে। মুসলিম অধ্যায় কিতাবুল ফিতনা। মোট কথা, মানুষের মাঝে চরম সুখ শান্তি বিরাজ করবে, কোনো প্রকার অভাব অনটন থাকবে না, সকল বস্তুতেই আল্লাহর তরফ থেকে বরকত নাজিল হবে। বন্ধুরা, এটা হলো কিয়ামতের বড় আলামতের মধ্যে একটি আলামত।
ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করবেন, আপনাদের বন্ধু-বান্ধব যারা রয়েছে তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে এই ভিডিওটিতে লাইক দিবেন, এরকম আরো নতুন নতুন দিনই ভিডিও পেতে এখনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। আর বন্ধুরা স্ক্রিনে ক্লিক করে আগের দুই পর্ব কিয়ামত সম্পর্কে আলামত, যেগুলো ছোট আলামত সম্পর্কে আমি ব্যাখ্যা করেছিলাম, সেই ভিডিওগুলো চাইলে আপনারা স্ক্রিনে ক্লিক করে দেখে আসতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এ পর্যন্তই।